ম্যাথস করব, রবি কোর্ডিনেশন মাস্টার টুটুকে বলে দিয়েছি, মাস্টার টুটু ডাক্তার হসপিটাল থেকে ডাক্তারকে, ডাক্তার হাসদা আমার এখানে দেবনাথ করবো, ওরকম দেবা তোমায় খেয়েছি দেবনাথ এবং পাশে তোমায় দুটোকে টিচার স্টুডেন্ট দেখতে পাচ্ছি। আর চিন্তা করুন বিদেশে খেলবার, ওখান থেকে শট নিতে পারলাম না, বীরেন্দ্র হেমব্রমকে, বীরেন্দ্র হেমব্রম সামনে দিয়েছেন সেখানে নেপাল, সেখানে কি করে দেখেন আমার বিশ্বনাথ খুব সুন্দর কিন্তু পরিচালনা করেছেন শট নিলেন, বাঁচিয়েছেন এবং এখানে অভিজিৎ কোটা দিলেন, এখানে বাস্তব টুকুর কাছে বল, বাস্তব টুকু দলের অধিনায়ক আছেন, মহাবীরের কাছে বল, দেখা যায় মহাবীর হালকা ভাবে দিয়েছেন, দিয়েছেন ইন্দ্রজিৎকে, আপনাদের কি করার কাছে বল, বিদেশি খেলোয়াড় আর্মেলের কাছে বল, দেখা যাক আর্মেল, আর্মেল, আর্মেল এখন কিন্তু রেখেছেন, আর্মেল কি আর্মেল অর্থাৎ তাহলে শুনতে দিয়েছেন সম্ভবত কিছু একটা বললেন সেটা ভাবটা আর্মেলকে ক্যামেরুন থেকে আসবে বিদেশি খেলোয়াড়, এদিকে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আলবার্ট আছেন, ভাই ভাই কাটিমিশ আলবার্ট আমার থেকে আগত, এখানে দেবনাথ মুর্মু রূপে দেবা, দেবা বাসি হচ্ছে দেখা যাক সেখানে কিন্তু আলবার্টের দেখি বল, আলবার্ট, আলবার্ট নেপাল, ওটাতে নেপাল আমরা আমি জানি না গোল করছে না হাত খালি দিয়ে নেপাল সেই ঘটনা দেখেছিলাম প্রথম পুষিয়ে দিয়েছিলাম দিকে দিয়েছেন, দেখা যাক বল হয়তো বাইরেই চলে যাবে, কাল পাগলুকে দেখতে পাচ্ছি, পাগলু মুর্মু গত ম্যাচের অ্যাসিস্ট বলা যায় কারণ উনি শটটি নিয়েছিলেন কর্নারে, দেখতে পাচ্ছি মহাবীর ছিলেন আমার এখানে দেখতে পাচ্ছি সামনে আলবার্টের কাছে বল, আলবার্ট ভাই ভাই কোটিলি 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 আলবার্ট দেখা যাক কিন্তু তপন সরে পাগলু, পাগলু মুর্মু, পাগলু মুর্মু ব্রেকফাস্ট করলেন অভিজিৎ কোড়াকে, বীরেন্দ্র হেমব্রম, বীরেন্দ্র হেমব্রম মাঝ মাঠের নাম আবার সামনে দিয়েছেন, দেখা দেখেন কি তখন কিন্তু না মানে তপন সরের কাছে বল, দেবনাথ মুর্মু ওরকে দেবা, বাসদেব টুডু কাছে বল, দেখে রেখেছেন বংশটুকু দিয়েছেন আলবার্টকে, আলবার্ট কিন্তু চলে এসেছেন মহাবীর, মহাবীর বাসুদেব টুডু ভাই ভাই কাটিন ফুটবল টিমের পক্ষে অধিনায়কের দায়িত্বে আছেন,
বিশ্বের বীরেন্দ্র হেমব্রমকে লক্ষ্য করে বীরেন্দ্র হেমব্রম বীরেন্দ্র হেমব্রম আবার সামনে দিয়েছেন, দেখা যাক কি করবেন। এখানে কিন্তু আবার সুযোগ কিন্তু না, পিআরএমএল পিআরএমএল ক্যামেরুন থেকে আগত না, এখানেও সুযোগ সেইভাবে কাজে লাগাতে পারলেন। এখানে কিপার বাবুল সরেনকে দেখতে পাচ্ছি, তাই না, কিন্তু চোখটা চলে এলো বাবুল সরেন ভাই ভাই চারটি ইঞ্জিনিয়ার গোল কিপার এই জায়গায় কান্টার উত্তেজনা, ফাইনাল খেলা চলছে, অরবিন সেন রেখা বেড়াচ্ছি, ছেলেটা 38 2022 আজকে সেই রেখা ফাইনাল সেই সুযোগ বিদেশি যেখানে আজকে দেখতে পাচ্ছি লেখা, সেখানে শুধু হাত ছাড়া করলেন তিন বলা যায় চোখ সম্ভবত গুরুত্ব ভাই ভাই কাটিয়ে নিচ্ছি কিপার বাবু সরেন আর দেখতে পাচ্ছি সুস্থতা চলছে। আমরা সকলের পক্ষ থেকে এই অবস্থায় প্রার্থনা করবো, এ করবো না করবো, যেন অন্তত সুস্থ হয়ে সব ভাই রাজবাটে পরমেশ্বর মাঝি নামিয়ে দিয়েছেন ডাক্তার হাসদা সরেন কুমার সরেন তপন সরেন দিয়েছেন লেখাকে অর্থাৎ রবীন্দ্রনাথ পান্ডি। এখানে আবার নেপাল নেপাল চলে গেছে তপন সরেন মহাবীর মহাবীর হেমব্রম মহাবীর হেমব্রম চিত্তরঞ্জনের খেলোয়াড় হাবিবার পক্ষে খেলছেন। এদিকে কিন্তু ইন্দ্রনারায়ণ হাসদা অ্যাসিস্ট্যান্ট রেফারি কথাটা তুলে জানিয়ে দিয়েছেন অফসাইড ফাউল করে ফেলেছেন। এখানে আবার লেখা চলেছেন একা লেখা কিন্তু না বল চলে গেল বাইরে সাইক্লিনভাবে ভাই ভাই কাটিনে পুরুলিয়ার পক্ষে। এখানে অভিজিৎ কোড়ার কাছে বল ভাই ভাই কাটিন ফুটবল টিমের পক্ষে বিকেলে পাগলুকে, পাগলু একটা লম্বা শট দিয়েছেন রবিরাজ ছিলেন রবিরাজ, এখানে আবার আলবার্ট আলবার্ট বিদেশি খেলোয়াড় কিন্তু এখানে তপন সরেন বল নিয়ে নিচ্ছে, তপন দিয়েছেন আবার লেখাকে কিন্তু এখানে আবার ফাউল, সেখানে ডাক্তার হাসদা এখানে কার্ড হবে, হ্যাঁ কার্ড হয়ে গেল ডাক্তার হাসদাকে, কিন্তু এখানে কার্ড প্রয়োগ করলেন বিশ্বনাথ হাসদা, মানে একটু কড়া হাতেই ম্যাচ পরিচালনা করে থাকেন এই বিশ্বনাথ হাসদা। মেঘা ফাইনাল চ্যালেঞ্জ কাপ 2022 সাদা রঙের জার্সিতে ভাই ভাই কাটিন এফসি পুরুলিয়া গোলাপি এবং সবুজের মিশ্রণে আমরা ক্লাব পুরুলিয়া পুরুলিয়া গোল সংখ্যা 0-0 প্রথমার্ধের খেলা চলছে। খেলার বয়স হয়তো 7-8 মিনিট, খেলার ফলাফল গোল শূন্য অবস্থা রয়েছে। বাবু সরেন বাবু সরেন ভাই ভাই কাটিন এফসি পুরুলিয়া কিপার রাজকুমার পাগলু ভাট মহাবীর, এখানে রবিরাজ রবি মুর্মু দিয়েছেন দেবাকে, দেবা কিন্তু এখানে উত্তম উত্তম টুডু উত্তম টুডু কিন্তু এখানে আবার গৌরী সঙ্গে দিয়েছেন অর্থাৎ উত্তম টুডু দলের অধিনায়ক আছেন দুর্দান্ত স্কিল দেখেছি প্রথম ম্যাচে দেখেছিলাম। দেখা যাক বীরেন্দ্র হেমব্রম ফ্রি কিক নিচ্ছেন পক্ষে বাসুদেব টুডু সামনে দিয়েছেন আলবার্ট কে লক্ষ্য করে, দেখা যাক আলবার্ট ছুটছেন কিন্তু অজয় মাহাতো কিন্তু বল ছেড়ে দিলেন রবিবার পক্ষে থ্রুই
আন্দাজকে দেখলাম, কিন্তু এখানে সেইভাবে কাজটা করতে পারলেন না বীরেন্দ্র হেমব্রম, তাই গোল চলে গেল মাঠের বাইরে। বিপ্লব দে দিয়েছেন আলবার্টকে লক্ষ্য করে, আলবার্ট কিন্তু বীরেন্দ্রের কাছে বল, অজয় মাহাতো আবার বল চলে গেল মাঠের বাইরে, একটা পয়েন্ট হবে। বাসদেব টুটু দিয়েছে রবিরাজকে, রবিরাজ মুর্মু, রবিরাজ কিন্তু সেইভাবে করতে পারলেন না নিজের কাজ, বল চলে গেলে কিন্তু মাঠের বাইরে, তাই গোল শট হবে। কমান্ডার এখন জবাব দিতে নাম পারবে, সাদা রঙের জার্সিতে ভাই ভাই কাটিং হচ্ছে পুরুলিয়া, গোলাপি সবুজের মিশ্রণে হাবিবা গোলাপ পুরুলিয়া, পুরুলিয়া খেলার ফলাফল গোল শূন্য অবস্থায় রয়েছে। প্রথমার্ধে খেলা চলছে, আট থেকে ন মিনিট সম্ভবত খেলার বয়স হবে। ইন্দ্রজিৎ রাজওয়াট হাবিবার পক্ষে কিপার, এবং উনি শট নিচ্ছেন, শট নিয়েছেন ভালো, পাগলু হালকা টাচ করলেন, নেপাল তাদেরও গোল আছে কিন্তু প্রথম ম্যাচেই দিলেন অভিজিৎ কোড়াকে, অভিজিৎ কোড়া মাঝ মাঠে বল, বিপ্লব দেখে লক্ষ্য করে কিন্তু খুব সুন্দর, রাম দাস এখানে, রাজকুমার আবার রাজকুমার কিন্তু এখানে বাঁশি বেজেছে, অর্থাৎ আবার ফাউলের সংকেত। বিশ্বনাথ হাসদা মিডিল ম্যান অফিসিয়াল আছেন, এবং হাইবার পক্ষে এখানে ফ্রি কিক দেখতে পাচ্ছি মহাবীর হেমব্রম, চিত্তরঞ্জনের খেলোয়াড় হাইবার পক্ষে যুক্ত, হাইবার সঙ্গে হাইবার পক্ষে খেলছেন, খুব সুন্দর। এখানে আবাসীয় পরমেশ্বর কিন্তু মাঝে কিন্তু দিয়েছেন, এখানে আলবার আলবার কিন্তু অজয় ক্লিয়ার করলেন, আবার পরমেশ্বর মাঝি মাঝ মাঠের নায়ক, পরমেশ্বর মাঝি, পরমেশ্বর মাঝি শট আসবে কিন্তু না দিয়েছেন, লেখা সেখানে রয়েছেন একদম একা, লেখা লেখা চলেছেন একা লেখা, আমার বান দেখি কিন্তু না বল চলে গেল, পুরুলিয়ার পক্ষে বীরেন্দ্র হেমব্রমের কাছে বল, বীরেন্দ্র হেমব্রম হালকাভাবে দিয়েছেন আরমেলকে, এখানে আবার রবিরাজ দেখা যায়, রবিরাজ মুর্মু, রবি রবি সামনে দিয়েছেন কিন্তু না, সেখানে মহাবীর হেমব্রমের কাছে বল জমা পড়ে গেল, মহাবীর হেমব্রম কোনো ঝুঁকি নিলেন না, তাই ট্রেনের মাধ্যমে ক্লিয়ার করে নিলেন। বিপ্লব দে অভিজিৎ কোড়া বাঁচিয়েছেন, অজয় মাহাতোর কাছে বল, নেপাল কিন্তু সেখানে চলে গেছিলেন ছুটে, পরমেশ্বর মাঝির কাছে বল, পরমেশ্বর মাঝি হালকাভাবে দিয়েছেন রাজকুমারকে, রাজকুমার আবার সামনে আরমেলকে, কিন্তু না সাংসরণ শিশু লম্বা টানটা নিতে নেপাল, নেপাল হেমব্রম দিয়েছেন বাসুদেব টুটুকে, বাসুদেব টুটু বাসুদেব টুটু কিন্তু দিয়েছেন ততক্ষণে অজয় মাহাতোর কাছে বল, হাইদ্রাবাদকে সামনে বাড়ি দিয়েছেন ডাক্তর হাসদা, ডাক্তর হাসদা হালকাভাবে দিলেন রবিরাজকে, রবি মুর্মু, রবি মুর্মু পায়ের কাজ আছে কিন্তু, রবি দিয়েছে পাগলুকে, পাগলু মুর্মু, পাগলু মুর্মু, পাগলু হালকাভাবে বিপ্লব দেবকে, বিপ্লব দেব, বিপ্লব দেব সামনে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা দেখা যাচ্ছে, ওকে রবি বাসুদেব টুটুকে লক্ষ্য করে, বাসুদেব টুটু না এখানে কিন্তু একটু প্রতিহত হওয়ার পরে কি করে কিছু বল চলে গেছে, বাসুদেব টুটু দলের অধিনায়ক, বাসুদেব টুটু দলের অধিনায়ক, দুই অধিনায়ক এক জায়গায়, বাসুদেব আবার বিপ্লবকে কিন্তু না কোনো কপিল সরেনের কাছে বল, অভিজিৎ কোড়া আর বিপ্লব দে, বিপ্লব দেও টুর্নামেন্টের খেলোয়াড়ের
অনেকটা এগিয়ে ভাই ভাই কাটের ফুটবল টিমের পক্ষে চারটে গোল আছে তিন ম্যাচে। রবি, রাজকুমার, পরমেশ্বর মাঝি দিয়েছেন আর্মেল খেলে কবে দেখা যাক। আর্মেল আর্মেল ক্যামেরুন থেকে আগত রবিজ আর্মেল এখনো কিন্তু বল দখলে রেখেছেন, তাকে দিবেন এত দেখে নিচ্ছেন সামনে বল কিন্তু না আবার লেখা 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 এখানে আবার পরমেশ্বর মাঝির কাছে বল, পরমেশ্বর মাঝি বাসুদেব এখানে আবার লেখার কাছে বল দেখা যাক লেখা লেখা কোথায় রাখবেন লেখা লেখার কাছে বল আছে তো চলে এসেছেন আবার লেখা এখানে আবার লেখার কাছে বল শেষ পর্যন্ত রবি ক্লিয়ার করলেন এখানে আবার মহাদেব হেমব্রম রাজকুমার ছিলেন অভিজিৎ কোড়া কি হালকা ভাবে অভিজিৎ কোড়া আবার পাগলু মুর্মু বাসিয়েছেন বাসুদেব টুটুকে লক্ষ্য করে বাসুদেব টুটু ভাই ভাই কাটি ফুটবল টিমের অধিনায়ক আছেন বলু আছে প্রথম ম্যাচে আলবার্ট থানা থেকে আগত এখানে আবার পাগলু পাগলু দিয়েছেন অভিজিৎ কোড়াকে অভিজিৎ কোড়া সামনে বাসিয়ে দিয়েছেন কিন্তু না বাজিয়ে গেল মাঠের বাইরে হরিণ হবে হরিবার পক্ষে তখন সরেনকে দেখতে পাচ্ছি হরিণ হরিণের জন্য প্রস্তুতি দিচ্ছেন তখন সরেন তখন বীরেন্দ্র হেমব্রমকে দিয়ে দিলেন বীরেন্দ্র হেমব্রম বল আছে কিন্তু বীরেন্দ্র হেমব্রম সামনে দিয়েছেন এখানে আবার নেপাল ক্লিয়ার করলেন নেপাল অজয় মাহাতোর কাছে বল অজয় মাহাতো সামনে দিয়েছে রামদাসকে রামদাস সামনে দিয়েছেন বীরেন্দ্র হেমব্রমকে বীরেন্দ্র হেমব্রম বীরেন্দ্র হেমব্রম কিন্তু বাসুদেব টুটু এখানে আবার দেবা দেবা দিলে রবিকে রবি মুর্মু এখানে আবার উত্তম উত্তম টুটু স্কিল আছে কিন্তু এখানে লেখা দেখা যাক একদম রয়েছেন ফাঁকা কিন্তু না সেখানে ভাগলু চলে গেছিলেন ভাগলু ভার্সেস লেখা বল চলে গেল বাইরে গোলশোধের সংকেত দিয়েছেন বিশ্বনাথ হাসদা ভাই ভাই কাটিয়ে নিচ্ছে পুরুলিয়া ফুটবল টিমের পক্ষে সাদা রঙের জার্সিতে ভাই ভাই কাটিয়ে নিচ্ছে পুরুলিয়া যার কর্ণধার টিম মালিক আছেন শেখ রাজা এদিকে হাবিব আকলা পুরুলিয়া পুরুলিয়া এক নামে পরিচিত মুকেশ কুমার মাহাতো টিম মালিক কর্ণধার ম্যানেজার আছেন খেলার ফলাফল শূন্য শূন্য প্রথমার্ধের খেলা চলছে মাঝি রাজকুমার রাজকুমার দিয়েছেন উত্তম টুটুকে দেখা যাক উত্তম টুটু উত্তম উত্তম কিন্তু না ততক্ষণে শ্যামচরণ কিস্কুর কাছে বল চলে গেল শ্যামচরণ কিস্কু শ্যামচরণ কিস্কুকে দেখে নিচ্ছেন শ্যামচরণ কিস্কু দিয়েছেন দেবাকে দেবা সামনে দিয়েছেন কিন্তু অজয়ের কাছে বল অজয় খুব সুন্দর প্লেয়ার করলেন এটি তিন মনে বীরেন্দ্র হেমব্রম বীরেন্দ্র হেমব্রম দিয়েছেন রামদাসকে রামদাস পরমেশ্বর মাঝি বীরেন্দ্র হেমব্রম বাসুদেব টুটু বাসুদেব টুটু দিলেন দেবাকে দেবা সামনে দিয়েছেন কিন্তু অজয় মাহাতো আছেন দেখা যাক সেখানে কিন্তু আলবার্ট ছুটছেন আলবার্ট সামনে চলে গেছেন কিন্তু অজয় মাহাতো জাস্ট অঙ্গভঙ্গি করে ছেড়ে দিলেন এবং এখানে কিন্তু সংকেত আমরা দেখতে পাচ্ছি কর্নারের সংকেত বিশ্বনাথ হাসদা কিন্তু কর্নারের সংকেত দিয়েছেন ভাই 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 কাটিং কর্নার আলবার্টকে দেখতে পাচ্ছি কিন্তু শর্ট নেওয়ার জন্য চলে গেছেন অভিজিৎ কোড়া অভিজিৎ কোড়া ভাই ভাই কাটিং কর্নারের শর্ট নিচ্ছেন আবার লেখা 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 কিন্তু না ডাক্তার হাসদার কাছে ধরা পড়ে গেলেন এবং গোল চলে গেল মাঠের বাইরে থ্রোইন হবে হাবিবার পক্ষে রহিনাথ মান্ডি ওরফে লেখা বিশেষ করে ওয়ান ডে টু ডে টুর্নামেন্টে একা নামে পরিচিত ডাক্তার হাসদা হ্যালো বিপ্লব দে বিপ্লব দে ভালো খেলোয়াড় সামনে দিয়েছেন আলবার্টকে আলবার্ট আবার বিপ্লবকে দেখা যাক বিপ্লব বিপ্লব কী করবেন সেখানে কিন্তু তপন আছেন আবার বিপ্লব 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 দিয়েছেন আবার আলবার্টকে আলবার্ট বিদেশি খেলোয়াড় আলবার্ট আলবার্ট এখনও কিন্তু বল রেখেছেন আলবার্ট আলবার্ট কোনো সংকেত নেই
দৃষ্টিপাত করেননি অর্থাৎ বলছেন ইন্দ্রজিৎ একবার দেখতে পাচ্ছি ভাইবার পক্ষে কোন শট নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন ইন্দ্রজিৎ রাজওয়াত হাবিবা ক্লাবিয়া পুরুলিয়ার পক্ষে গোল শট নিলেন বাঁদিকে দায়িত্ব ছিল সেই লেখাকে কিন্তু তাগলু ক্লিয়ার করলেন আবার আলবার্ট খুব সুন্দর বিপ্লব দেওকে লক্ষ্য করে বিপ্লব দেও বিপ্লব বিপ্লব একটু ব্যাক পাস করলেন অভিজিৎ কোড়াকে অভিজিৎ কোড়া আবার আলবার্ট আলবার্ট আবার অভিজিৎ কোড়া অভিজিৎ কোড়া কোথায় দেবেন বাঁচিয়েছেন রবি রবি এখানে রবি রাজ করতে পারলেন না সেইভাবে নিজের কাজ হালকা শট ছিল তাই ইন্দ্রজিৎ রাজওয়াতের পক্ষে কোনো কঠিন পরীক্ষা হলো না খুব সুন্দর কিন্তু বডিতে বেগনাথ মুর্মু ওরা তো দেবা দাস হবি মহাবীর লেখা আবার রবিরাজ 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 আলবার্ট 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 খুব সুন্দর করেছে মহাবীর নাম মহাবীর আবেগ থাকে তাহলে কি ভুল দেখতে পাবো বাঁচিয়েছেন খুব সুন্দর প্লেয়ার বীরেন্দ্র হেমরাও বীরেন্দ্র হেমরাও সাংবাদিক শ্যামচরণ কৃষ্ণ খুব সুন্দর কিন্তু পূজা করা ছিল দেখতে পাচ্ছি না কন্যা শ্যামচরণকে ছুঁয়ে নিচ্ছে কি বোঝাও যাচ্ছে না এখানে কন্যা হাইওয়ার পক্ষে এখানে বিপ্লব দে কিন্তু শেষে আবার ডাক্তার হাসকা ক্লিয়ার করলো পরমেশ্বর মাঝি ভাসিয়েছেন কিন্তু বাবলু সরেন বাবলু সরেন আপাতত অনেকটাই কিন্তু বাইরে চলে গেছিলেন সেখানে রবীন্দ্রনাথ পান্ডে ওরা লেখা ছিলেন কিন্তু ঝুঁকি নিলেন না মানে ঝুঁকি নিলেন না সরাসরি কিন্তু ট্রেনের মাধ্যমে বিপদ মুক্ত করলেন ভাই ভাই কাটিনে সুপ্রিয়ার কিন্তু কিপার বাবু সরেন চলে এসেছেন ইন্দ্রজিৎ রাজওয়াতকে দেখতে পাচ্ছেন জঙ্গল মহল এদিকে আছে তপন সরেন তপন সরেন বাজিয়েছেন কিন্তু খুব সুন্দর ক্লিয়ার করলেন শ্যামচরণ কিষ্ণু বাসুদেব টুডু ক্লিয়ার করার প্রচেষ্টায় মহাবীর আবার বাসুদেব টুডু সবাই বীরেন্দ্র হেমব্রম বীরেন্দ্র হেমব্রম আবার বাড়িয়ে দিয়েছেন কিন্তু কোনো খেলোয়াড় নেই সেখানে চলে গেছেন বাবলু বাবলু কিন্তু কোনো ঝুঁকি নিলেন না সরাসরি বলকে ছড়িয়ের মাধ্যমে বিপদ মুক্ত করলেন সেখানে দেবা ছিলেন সেখানে আবার চলে এসছেন আর্মেল পরমেশ্বর তপন সরেন তপন সরেন আবার ক্ষতি হতে হয়ে গেল বাইরে ওটা সহিন হবে
হিনাথ বল দিয়ে তপনকে তপন সোরেন আইবার পক্ষে ট্রেন করছেন বীরেন্দ্র হেমব্রমকে লক্ষ্য করে বীরেন্দ্র হেমব্রম এখানে রবিরাজ রবি মুর্মু সামনে দিয়েছেন বিপ্লবকে কিন্তু না মহাবীর হেমব্রমের কাছে বল জমা পড়ে গেল মহাবীর হেমব্রম এখানে আবার মহাবীর হেমব্রম অভিজিৎ কোড়া আলবার্ট আলবার্ট আলবার্টের কাছে বল আলবার্ট আলবার্ট আবার আলবার্ট সামনে বিপ্লব দেবকে বিপ্লব দেব বিপ্লব দেব রবি রবি এখানে আবার নেপাল চলে এসেছেন এখানে বাসু টুটু দিয়েছেন দেবাকে দেখা যাক দেবনাথ মুর্মু ওরফে দেবা 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 ভাসিয়েছেন বিপ্লব দেখে লক্ষ্য করি কিন্তু তপন সরে ছিল কোনো আবার বিপ্লবের কাছে বল সেখানে অভিজিৎ কোড়ার কাছে বল অভিজিৎ কোড়া কোথায় রাখবেন একটু দেখে নিচ্ছেন সেখানে বল দখল প্রচেষ্টা চলছে কিন্তু আবার অভিজিৎ কোড়ার কাছে বল অভিজিৎ কোড়া আবার দিয়েছেন বিপ্লব দেখে লেখা করে কিন্তু বল চলে গেল সীমানার বাইরে অর্থাৎ ট্রেন হবে আলগার পক্ষে তপন সরেন ট্রেন করলেন সোমার গেলেন পুকুরে সেখানে আবার ফাউলের সংকেত অর্থাৎ ফাউল করে ফেলেছেন এবং একটা খেলোয়াড় সুলভ আচরণ দেখলাম বিপ্লব দেব এবং রাজকুমার বদির মধ্যে ফাউল করেছিলেন বিপ্লব দেব উনি কিন্তু হ্যান্ডশেকটা করে নিলেন তখন সরেন মাঝ মাঠে বল বীরেন্দ্র হেমব্রম হালকাভাবে দিয়েছেন কিন্তু বাসুদেব ততক্ষণে ক্লিয়ার করে দিয়েছে রামদাস রামদাস দেখা যাক কী করবেন রামদাস কাছে নেপাল রামদাস হালকাভাবে দিয়েছেন উত্তম টুডুকে উত্তম টুডু বীরেন্দ্র লক্ষ্যকে লক্ষ্য করে কিন্তু না এখানে বিদেশি খেলোয়াড় সেখানে অনেকটা উচ্চতা আছে উচ্চতাটাকে কাজে লাগাতে পারতেন ক্যামেরন থেকে আগে তো কিন্তু না সেইভাবে কাজে লাগাতে পারলেন না হাইবার ধরে আগেও সুযোগ পেয়েছিল এইখানে কি সুযোগ পেয়েছিল তাদের কিন্তু পুষ্টি থাকা উচিত ছিল আর গমি জার্মেল হালকাভাবে পরমেশ্বর মাঝি নামিয়ে দিয়েছিলেন কিন্তু বাবলু সরেনের কোনো অসুবিধা হয়নি ভালোবন্দি করেছেন হালকাভাবে শট তপন সরেন আবার সরিয়ে দিয়েছেন বিপ্লব দেব বিপ্লব দেব রাজকুমার বিপ্লব দেব এখনও বিপ্লব দেব দেখেছেন কিন্তু খুব সুন্দর রাজকুমার খুব সুন্দর এখানে আবার লেখা দিয়েছেন উত্তম টুডুকে উত্তম টুডুর কাছে বল উত্তম টুডু উত্তম টুডু উত্তম টুডু দেখেন কি করবেন সত্যি আসবে কিন্তু না ততক্ষণে সাম করে দিয়েছেন নিজের কাম এখানে আরও অজয় মাহাতো আবার উত্তম টুডু দেবা কিন্তু এখানে ভালো সংকেত পুরুলিয়ার পক্ষে বিশ্ব রাস্তা খুব সুন্দর কিন্তু ম্যাচ পরিচালনা করে থাকেন হাসদা এদিকে আছেন আমির হেমব্রম খুব ম্যাচ অফিসিয়াল খুব সুন্দর মুখনাথ মুর্মু ওরফে দেবা অজয় মাহাতো পরমেশ্বর রাজকুমার রবি পরমেশ্বর ধন্যবাদ কোটি আরমেল বাসুদেব বাসুদেব আবার আরমেল আরমেল উত্তমকে লক্ষ্য করে উত্তম আবার আরমেল 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 এবং বলতে না বলতে বিশ্বনাথ হাঁসদা জানিয়ে দিলেন প্রথমার্ধে নির্ধারিত সময়ের খেলা শেষ হয়েছে গোল শূন্য অবস্থায় হাইলা ক্লাব গড়িয়া পুরুলিয়া গোল সংখ্যা পক্ষে কাজ করার জন্য এখানে সেন্টার রয়েছে প্রথমে আমরা দেখেছিলাম আরমেলকে এখানে দেখতে পাচ্ছি আলবার্ট আলবার্ট হালকাভাবে দিয়েছেন বাসুদেব টুডুকে বাসুদেব টুডু দিয়েছেন পাগলু মুর্মুকে পাগলু মুর্মু মাঝ মাঠে
আলবার্টকে আলবার্ট তো করে তপন সোরেন সামনে দিয়ে দিয়েছেন সেখানে পাগলু কিন্তু সঙ্গে আছেন আমার লেখা 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 লেখার গতি আছে কিন্তু বল চলে গেল সোমান হবে অভিজিৎ কোড়া এখানে আবার রহিনাথ মুর্মু ওরফে লেখা রাজকুমার রাজকুমার অভিজিৎ কোড়া অভিজিৎ কোড়ার কাছে বল রবি বিপ্লব দেব বিপ্লব দেব আবার রবিকে রবি রবি সামনে দিয়েছেন তো সেখানে অজয় মাহাতো স্টপার হাইলার পক্ষে সরেন কিন্তু এখানে আবার থ্রোইনের সংকেত দিয়েছেন ভাই ভাই কাটিং এফসির পক্ষে থ্রোইন হবে এবং সেখানে অভিজিৎ কোড়াকে দেখতে পাচ্ছি অভিজিৎ কোড়া দিলেন পাগলুকে পাগলু মুর্মু আবার অভিজিৎ কোড়া অভিজিৎ কোড়া এবং রাজকুমার দিলেন রবিকে রবি মুর্মু রবি মুর্মু রবি খুব সুন্দর অভিজিৎ কোড়াকে লক্ষ্য করে অভিজিৎ কোড়া অভিজিৎ কোড়া সামনে বাঁচিয়েছেন এবং এই নেপাল হেমব্রম ওরফে মেসি মানে কি সেমিফাইনালে দেখেছিলাম এই নেপাল হেমব্রম ওরফে মেসি বারবার সুযোগ হাত ছাড়া করেছিলেন এখানে আজকেও দেখতে পাচ্ছি প্রথমার্ধে শুরুতে মিস করেছিলেন এবং এখানেও নেপাল হেমব্রম ওরফে মেসি এখানে মিস যাক সুযোগ তৈরি হয়েছিল ভাই ভাই কাটিন এফসি পুরুলিয়ার পক্ষে ইন্দ্রজিৎ রাজওয়ার হাইবার পক্ষে কিপার গোল শট নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন টান টান উত্তেজনা দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেছে গোল শূন্য অবস্থায় খেলা চলছে অভিজিৎ কোড়া বীরেন্দর হেমব্রম পরমেশ্বর মাঝি সামনে দিয়েছেন সামনে সেখানে উত্তম টুডু এবং সেখানে দেবা আছেন উত্তম টুডু দিয়েছেন বীরেন্দরকে বীরেন্দর আবার দিয়েছেন বাড়িয়ে উত্তম টুডুকে লক্ষ্য করে দেখা যাক উত্তম টুডু কিন্তু না যতক্ষণে বল রিসিভ করলেন ততক্ষণে বাসুদেব টুডুর কাছে বল জমা পড়ে গেল ভাই ভাই কাটিনের পক্ষে বাসুদেব টুডু বিপ্লব দেবকে লক্ষ্য করে কিন্তু না বল চলে যাবে মাঠের পরে না এখনো যায়নি কিন্তু কিন্তু হ্যাঁ থ্রোইনের সংকেত ইন্দ্রনারায়ণ হাঁসদা আছেন অ্যাসিস্ট্যান্ট অফিসিয়াল এদিকে মাঝ মাঠে বিশ্বনাথ হাঁসদা অ্যাসিস্ট্যান্ট অফিসিয়াল আছেন আমির হেমব্রম ফোর্থ ম্যাচ অফিসিয়াল রূপসিং মুর্মু আমি কাফিল আনসারি ওরফে কপিল পুরুলিয়া ফুটবল ধামাকার খেলার ধারাভাষ্যে প্রথম থেকেই যুক্ত আছি দেবনাথ মুর্মু ওরফে দেবা জয় মাহাতো বাসুদেব টুডু দেবা দেবা ভাসিয়েছেন লালবাট কিন্তু মহাবীর ছিলেন আবার বিপ্লব দে বিপ্লব দে বিপ্লব দে নেপালকে লক্ষ্য করে নেপাল কিন্তু না এখানে বীরেন্দর হেমব্রমের কাছে বল বীরেন্দর হেমব্রম বল আছে কিন্তু দেবা রবি মাফ করবেন বাসুদেব টুডু পরমেশ্বর মাঝি বাড়ি দিয়েছেন উত্তম টুডুকে লক্ষ্য করে দেখা যাক উত্তম টুডু কিন্তু বল ছিনিয়ে নিয়েছেন সেখানে দেবা আছেন উত্তম টুডু রাজকুমারকে দিয়েছেন রাজকুমার 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 কিন্তু না এখানে লেখা লেখা কিন্তু সেইভাবে গোল রিসিভ করতে পারলেন না রহিনাথ মান্ডি ওরফে লেখা বিশেষ করে লেখা নামে বেশি পরিচিত বল চলে গেল বাইরে থ্রুই মাফ করবেন এখানে গোল শট হবে ভাই ভাই কাটিয়ে শুক্রিয়ার পক্ষে বাবলু সরেন কিপারের দায়িত্বে আছেন হালকাভাবে শট নিলেন পাগলুকে দিয়েছেন পাগলু মুর্মু পাগলু রবি মুর্মু পরমেশ্বর মাঝি আবার রাজকুমার রাজকুমার দিয়েছেন বীরেন্দ্রকে কিন্তু না বাসুদেব টুটু বল পেয়ে গেলেন বাসুদেব টুটু বাঁ দিকে বল দিয়ে দিয়েছেন সেখানে দেখা যাক কে চলে এসেছেন এখানে রামদাসকে দেখতে পাচ্ছি রাম করে দিয়েছেন নিজের কাম কিন্তু না বল ধরা পড়ে গেল নেপালের কাছে বল নেপাল এখানে আবার রাজকুমার রাজ রাজ করে দিয়েছেন নিজের কাজ কিন্তু আবার সেই নেপাল হেমব্রম ওরফে মেসি চলে এসছেন বাসুদেব টুডু বাসুদেব টুডুর কাছে বল বাসুদেব টুডু বাঁ দিকে ভাসিয়েছেন অতই ক্লিয়ার করলেন এখানে আবার রাজকুমার 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 হালকাভাবে উত্তম টুডুকে উত্তম টুডু উত্তম টুডু এখানে রবি ইন অভিজিৎ কোড়া সাম কিন্তু পেয়ে গেলেন বীরেন্দর হেমব্রম কিন্তু না এখানে আবার বল চলে গেল দেবার কাছে দেবা মুর্মু দু ভাই দুদিকের ইষ্টপরের দায়িত্বে আছেন দেবনাথ মুর্মু ওরফে দেবা ১৩ নম্বরে এদিকে তিন নম্বরে পাগলু মুর্মু দু ভাই একসাথে খেলছেন ভাই ভাই কাটিন এফসি পুরুলিয়ার পক্ষে সাদা রঙের জার্সিতে ভাই ভাই কাটিন এফসি গোলাপি সবুজের মিশ্রণে অর্থাৎ বাঘা বাঘা রঙের জার্সিতে অসাধারণ সেভ করলেন বাবলু সরেন আমি যতই বলি না কেন কম বলা হবে
দুর্দান্ত শট নিয়েছিলেন কিন্তু এখানে বিদেশি খেলোয়াড় আর্মেল ক্যামেরুন থেকে আগত দুর্দান্ত সেভ বাবলু সোরেনের, নির্ঘাত একটা নিশ্চিত গোল বাঁচিয়ে দিলেন মহাবীর, হালকাভাবে দিয়েছেন লেখা কিন্তু না, সেখানে আবার পাগলু বিপ্লব দে, রবিরাজ, রবি দিয়েছেন অভিজিৎ কোড়াকে, আবার বিপ্লব দে, খুব সুন্দর এখানে আর্মেল, মাফ করবেন আলবার্ট পরমেশ্বর মাঝির কাছে বল, পরমেশ্বর মাঝি কিন্তু সাম করে দিলেন নিজের কাম, বাসুদেব টুরুর কাছে বল, দেবা নেপালকে লক্ষ্য করে, নেপাল কিন্তু না বল পাবেন না, বল চলে গেল সীমানার বাইরে, অর্থাৎ থ্রোইং হবে হাইবার পক্ষে, দুর্দান্ত শট আর্মেন নিয়েছিলেন কিন্তু বাবলু সোরেন, আমি যতই বলি না কেন কম বলা হবে, যেভাবে সেভ করলেন সেকেন্ড বারে শট ছিল, অথচ দুর্দান্ত সেভ বাবলু, এখানে কিন্তু ফাউলের সংকেত দেখতে পাচ্ছি, বিশ্বনাথ হাসদা কাছেই ছিলেন তাই নজর এড়াতে পারেননি, বাবলু শট নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, ভাই ভাই কাটিন এফসি পুরুলিয়া ফুটবল টিমের পক্ষে সামনে মানব প্রাচীর তৈরি করার জন্য আর্মেলকে দেখতে পাচ্ছি, বিদেশি খেলোয়াড় ক্যামেরুন থেকে আগত প্রমি কার্মেল পাগলু, খুব সুন্দর অজয় মাহাতো ফেডের বিনিময়ে বিপদ মুক্ত করার পর গতি বাড়িয়েছেন অজয়, কিন্তু রবি তখন বাসুদেব টুকু ছিলেন, এখানে আবার দেবা, এখানে বল চলে গেল সীমানার বাইরে, থ্রোইন হবে হাইবার পক্ষে, রামদাসকে দেখতে পাচ্ছি, রামদাস টুডু স্টপারের দায়িত্বে আছেন হাইবার পক্ষে, রাজকুমার বীরেন্দ্র হেমব্রমকে লক্ষ্য করে, বীরেন্দ্র হেমব্রম সামনে বাড়ি দিয়েছেন উত্তম টুডুকে লক্ষ্য করে, দেখা যাক বল চলে গেলো আবার সীমানার বাড়ি, থ্রোইন হবে কি উত্তম টুডু, সাধারণ গতি আছে কিন্তু সব মিছে দেখেছিলাম ড্রিম ইলেভেনের পক্ষে, টুডু হালকা টাচ, ডাক্তর হাসদা, দেবা, বীরেন্দ্র হেমব্রম, নেপাল, আবার রাজকুমার, পরমেশ্বর মাঝি, আবার ডাক্তর, বিপ্লব দে কিন্তু মহাবীরের কাছে ধরা পড়ে গেলেন, মহাবীর হেমব্রম রাজকুমার, অভিজিৎ, এখানে আবার খেলোয়াড় পরিবর্তন দেখতে পাচ্ছি, দিনেশ হাসদা সেমিফাইনালের নায়ক, যিনি হেডের বিনিময়ে 1-0 লিড দিয়েছিলেন এবং সেই একমাত্র করা গোলেই ভাই ভাই কাটিন আজকে কিন্তু চ্যালেঞ্জ কাপের ফাইনালে, এবং সেই নেপাল হেমব্রম ওরকে মেসিকেই কিন্তু পরিবর্তন করে দিলেন, এবং দিনেশ হাসদা মাঠের মধ্যে এসেছেন, সেই নায়ক আগের ম্যাচের নায়ক দিনেশ হাসদা মাঠের মধ্যে প্রবেশ করেছেন, ভাই ভাই কাটিন এফসির পক্ষে লেখা, তপন সোরেন, রাজকুমার আবার লেখা কিন্তু না, বল চলে গেল মাঠের বাইরে, এখানে পাগলুকে দেখতে পাচ্ছি ট্রেন করার জন্য আছেন, পাগলু মুর্মু আলবার্টকে লক্ষ্য করে, আলবার্ট বল চলে গেল বাইরে, হাইবার পক্ষে ট্রেন হবে, তপন সোরেন আবার এখানে কিন্তু রি থ্রোইন করার জন্য বললেন বিশ্বনাথ হাসদা, ক্লিয়ার করলেন আবার সেই থ্রোইনের মাধ্যমে, বল চলে গেল সীমানার বাইরে, এখানে আবার তপন সোরেন লেখাকে লক্ষ্য করি, ততক্ষণে কিন্তু বিপ্লব দেও ক্লিয়ার করেছেন, বিপ্লব দে, এখানে মহাবীরের কাছে বল, মহাবীর আবার অভিজিৎ, এখানে পরমেশ্বর মাঝি হালকাভাবে শট নিয়েছেন, এখানে ডাক্তার হাসদা, মহাবীর, রামদাস, পরমেশ্বর মাঝি একটু দেখে নিচ্ছেন, কোথায় বড় রাখবেন, হালকাভাবে বীরেন্দ্র হেমব্রম বাড়িয়ে দিয়েছেন কিন্তু কোনো খেলোয়াড় নাই, বল চলে যাবে সীমানার বাইরে, অর্থাৎ বাবলু সোরেন কিপার কোনো প্রয়াসই করলেন না বল রিসিভ করার জন্য, যেহেতু গোল শট হবে সেই হিসাবে ঝুঁকি নিলেন না বাবলু সোরেন, দুর্দান্ত কিন্তু আজকে কিপারের দায়িত্ব পালন করছেন, যেখানে বিদেশি খেলোয়াড় আর্মেল ক্যামেরুন থেকে আগত
যেভাবে দূরপাল্লা শটটি নিয়েছিলেন তাতে গতি ছিল ঘন্টায় 132.75 এর মতো, সেখানে কিন্তু সেভ করেছেন বাবলু সোরেন। এখানে আবার খুব সুন্দর মহাবীরটা দুর্দান্ত খুব সুন্দর অভিজিৎ কোড়া রাজকুমার, আবার অভিজিৎ কোড়া রবি মুর্মু দিয়েছেন সে দিনেশকে লক্ষ্য করে। দেখা যাক দিনেশ হাসদা আগের ম্যাচের নায়ক যিনি গোল করেছেন সেমিফাইনাল ম্যাচে হেডের বিনিময়ে, সেখানে অ্যাসিস্টে পাগলু মুর্মু কর্নারটি নিয়েছিলেন। এখানে আবার উত্তম টুডুর কাছে বল, উত্তম টুডু দেখা যাক হাইবার পক্ষে কিন্তু খুব সুন্দর ভালো জায়গায় উত্তম টুডুর কাছে এখনো কিন্তু বল রয়েছে ডান দিক থেকে আক্রমণে আসার প্রয়াস চায় বলতে পারে প্রয়াস চলছে কিন্তু না বল চলে গেল সীমানার বাইরে, গোল শট হবে ভাই কাটি নেছে পুরুলিয়ার পক্ষে। উত্তম টুডু অতি আছে, স্কিল আছে এবং বিশেষ করে নজর রাখতে হবে স্টপারের, সুযোগ পেলেই কিন্তু সবল আসবে। আপাতত খেলার ফলাফল গোল শূন্য অবস্থায় রয়েছে, আবারও জানাচ্ছি সাদা রঙের জার্সিতে ভাই কাটিন এফসি পুরুলিয়া, গোল সংখ্যা শূন্য, গোলাপি সবুজ নীলের মিশ্রণে হাবিব আকলা পুরুলিয়া, পুরুলিয়া গোল সংখ্যা শূন্য। শান্তরণ কিস্কু গোল শট নিচ্ছেন, শান্তরণ কিস্কু বীরেন্দ্র হেমব্রম পরমেশ্বর মাঝি আবার ডান দিকে উত্তমকে লক্ষ্য করে, দেখা যাক উত্তম কিন্তু না শান্তরণ কিস্কু সুন্দর ক্লিয়ার করে দিলেন। আর কতবারও দেখলাম সেমিফাইনালে শান্তরণ কিন্তু দুর্দান্ত ভূমিকা ছিল, শান্তরণ পাগলু মুর্মু দেবা মুর্মু ডাক্তার হাসদা আজকেও কিন্তু দুর্দান্ত ফর্মে আছে দেখতে পাচ্ছি। আবার থ্রোইন হাইগার পক্ষে রবীন্দর একা দাস এখানে কিন্তু কোনো ঝুঁকি নিলেন না, কারণ উচ্চতা আছে লম্বা খেলোয়াড় বিদেশি কখন কোথায় কী অঘটন ঘটবে তাই কাগজে কোনো রকমের ঝুঁকি না নিয়ে ট্রেনের মাধ্যমে বিপদমুক্ত করলেন হাইবার পক্ষে, মাফ করবেন হাইবার কাটেন ফুটবল টিমের পক্ষে। লেখা দিয়েছেন পরমেশ্বর মাঝিকে, পরমেশ্বর মাঝি একটু মিসপাস বলবো ডাক্তারের কাছে বল জমা পড়ে গেল ডাক্তার, এখানে কিন্তু বাসি বেগেছে একটা ফাউল হবে ছিল পরমেশ্বর মাঝি নিচ্ছেন ভাই কাটি নিচ্ছে পুরুলিয়ার পক্ষে পাগলু মুর্মু দিনেশ খুব সুন্দর, এখানে আবার তপন সরেন বলকে সরিয়ে দিয়েছেন, এখানে আবার বিদেশি আর্মেল হালকাভাবে পরমেশ্বর মাঝিকে বীরেন্দ্র হেমব্রমের কাছে বল, বীরেন্দর দিয়েছেন তপন সরেন আবার ভাসিয়েছেন কিন্তু সেখানে সাম করে দিয়েছেন নিজের কাম দিনেশ কতবারে করেছিলেন ফিনিশ সেমিফাইনালে অসদেব টুডু কিন্তু ততক্ষণে অজয় মাহাতো চলে গেছেন এবং অজয় মাহাতো হালকাভাবে দিয়েছেন বীরেন্দ্র হেমব্রমকে, দেখা যাক হাইবার পক্ষে বীরেন্দ্র হেমব্রম সামনে বাড়িয়ে দিয়েছেন, এখানে উত্তমের কাছে বল উত্তম কিন্তু বাবলু সোরেনের বিশ্বস্ত হাতে বল জমা পড়ে গেল, কোনো বিপদ নেই বাসুদেব টুডু হালকাভাবে দিয়েছেন কিন্তু অজয় সেভাবে রিসিভ করতে পারলেন না, এখানে কিন্তু ঝুঁকি নিলেন না, ও ক্লিয়ার করে দিয়েছেন। এখন রামদাসের কিছু বল বীরেন্দ্র হেমব্রম হালকাভাবে উত্তমকে লক্ষ্য করে আবার বীরেন্দর কিন্তু এই জায়গায় কর্নার হবে কারণ সেখানে শান্তরণ কিস্কু প্রতিহত করেছেন তাই কর্নার হবে হাবিবার পক্ষে, দেখা যাক এই কর্নার থেকে কি কোনো ফসল আসবে, চোখ রাখুন পুরুলিয়া ফুটবল ধামাকার পেশে মেঘা চ্যালেঞ্জ কাপ ফাইনাল দ্বিতীয়ার্ধের খেলা চলছে, খেলার ফলাফল গোল শূন্য অবস্থায় রয়েছে হাবিবার খেলা পিলরবড়িয়ার পক্ষে কর্নার, সেখানে রামদাস টুডু সব নিচ্ছেন বাসিয়েছেন এবং মহাবীরটা করেছিলেন বাবুল সোরেনের কাছে বল জমা পড়ে গেল, বাবুল সোরেন লম্বা শট নিয়েছেন, দেখা যাক অজয় মাহাতো নামিয়ে দিচ্ছে বিপ্লব দে, লক্ষ্য করে দেখা যায় বিপ্লব দে আলবার্ট কিন্তু না ইন্দ্রজিৎ রাজওয়াড়ের হাতে বল জমা পড়ে গেল, এখানে আবার রাম দাস
দেবা ইন্দ্রজিতের কাছে বল জমা পড়ে গেল ইন্দ্রজিৎ রাজওয়াড় জয়েন করেছেন রোহিনাথ মান্ডি ওরফে লেখা চলেছেন একা লেখা দিলেন রাজকুমারকে এখানে কিন্তু অভিজিৎ কোড়া অভিজিৎ কোড়া বলছেন নিয়েছেন দেখা দেখ অভিজিৎ কোড়া অভিজিৎ কোড়া খুব সুন্দর বিপ্লব দে বিপ্লব দে কিন্তু সেইভাবে শটটি হলো না বিপ্লব দে যে বাবা বল টিপিয়েছিলেন কাছে অজয় মাহাতো ছিলেন তাই শট সেইভাবে নিতে পারলেন না বল চলে গেল ইন্দ্রজিৎ রাজওয়াড়ের হাতে গগনচুম্বী শট রবি মুর্মু রবি কিন্তু না এটা কিন্তু বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে রবি উনি দেখেছিলেন ইন্দ্রজিৎ রাজওয়াড় একটু বাইরে ছিলেন তাই দূরপাল্লার একটা শট নিয়েছিলেন রবি রাজ মুর্মু ইন্দ্রজিৎ রাজওয়াড় আমাকে এখানে সম্ভবত খেলবার পরিবর্তন হবে দেখা যাক মোহাম্মদ ইমরান ওরফে বিল্লি ভাই ভাই কাটিনের পক্ষে সম্ভবত মাঠে আসবেন যেভাবে দেখতে পাচ্ছি বাকিটা তো আমি বলবো না সময় বলবে অভিজিৎ কোড়া তপন সরেন এখানে কিন্তু ততক্ষণে আমি রঙ্গন পতাকা তুলে জানিয়ে দিয়েছিলাম যে বল বাইরে রবি মহাবীর এখানে খেলোয়াড় হ্যাঁ এটা দেখতে পাচ্ছি মোহাম্মদ ইমরান ওরফে বিল্লি এবং রবি রাজ মুর্মু বাইরে চলে আসছেন রবি খুব দুর্দান্ত কিন্তু খেলেছেন কিন্তু তাও একবার দেখে নিচ্ছেন ইমরান ওরফে বিল্লি যিনি বেঙ্গালুরু কোনো ক্লাবের সঙ্গে যুক্ত আছেন কিন্তু আজকে ভাই ভাই কাটিনের পক্ষে এর আগে আমরা দেখেছি ভাই ভাই কাটিন ফুটবল টিমের খেলে থাকেন এদিকে আবার দেখতে পাচ্ছি হাইবার পক্ষে সম্ভবত পরিবর্তন রাহুল বাউরি ওরফে ফটিক দেখা যাক বাইরে ক্লাস করেন হয়তো আমি একটু করে জানাচ্ছি করেন দিল্লি কাজ করলেন দেখে নেব পরিবর্তন কাকে বলছেন রাহুল বাউরিকে দেখতে পাচ্ছি হাইবার পক্ষে চলে এসছেন 800 রেখার দৌড়গোড়ায় বিপ্লব দে তপন ইমরান তপন সরেন আবার ট্রেন করেছেন রাজকুমারকে রাজকুমার রাজকুমার কিন্তু না রাজ সেইভাবে করতে পারলেন না নিজের কাজ বল চলে গেল কষ্ট অনেকটা ভালো এখানে পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি প্রস্তুতি নিচ্ছেন মহাবীর পরমেশ্বর মাঝি বিপ্লব দে বিপ্লব দে বাড়িয়ে দিয়েছেন এবং মহাবীর হালকা ভাবে নামিয়ে দিয়েছিলেন কিপারকে তপন সরেন তপন সরেন মাঝিকে হাইবার পক্ষে স্টপারের দায়িত্বে আছেন তাই হালকাভাবে বল নিয়ে এগিয়ে যাওয়ার পরিস্থিতি মাঝ মাঠে সামনে বল বাড়িয়ে দিয়েছেন শ্যামচরণ কিস্কু হেডের বিনিময়ে বিপদ মুক্ত করলেন এখানে পাঁচ টুডু বাঁ দিকে দিয়েছেন দেবাকে দেবা মুর্মু দেবা দিয়েছেন বিপ্লব দেকে লক্ষ্য করে দেখা যাক বিপ্লব দে বিপ্লব দে সামনে দিয়েছেন আলবার্ট কিন্তু না এখানে কি অফসাইডের ফাঁদে পড়েছেন আলবার্ট হানাফি গেলত বিদেশি খেলোয়াড় আলবার্ট ভাই ভাই কাটিলের পক্ষে খেলছেন এদিকে খেলোয়াড় পরিবর্তন রাহুল বাউরি ওরফে ফটিককে দেখতে পাচ্ছি হাইবার পক্ষে কিন্তু বাইরে চলে আসছেন রোহিনাথ মান্ডি ওরফে লেখা বাইরে চলে আসছেন ভালো খেলোয়াড় কিন্তু কিন্তু আজকে সেই ছন্দে আমরা দেখতে পাচ্ছি না রোহিনাথ মান্ডি ওরফে লেখাকে আজকে কি গোল হবে না গোল হবে কিনা সেটা হয়তো আমি বলবো না সময় বলবে কিন্তু শেষ বাঁশি না বাজা পর্যন্ত কিছুই বলা যাবে না টান টান উত্তেজনা সমানে সমানে লড়াই যদিও সুযোগ এসেছিল হাইবার পক্ষেই সংখ্যাটা বেশি কিন্তু সেই সুযোগকে কাজে লাগাতে পারেননি তাই এই অবস্থায় সেটা কিন্তু সময় বলবে গোল হবে কি না আবার হাইবার পক্ষে সুযোগ কিন্তু না দেবা শেষে আবার শাম চরণ কিস্কু ক্লিয়ার করলেন এখানে বাসুদেব টুডু বাসুদেব টুডু তপন সরেন
যতক্ষণে তপন সরেন কাজ করলো দেখে নিব এখানে তপন সরেনের কীভাবে চোখ লাগলো। তারপরে তো মাঠের মধ্যে কাতরাচ্ছেন, তবে তপন সরেনের জন্য সকলে আমরা প্রার্থনা করবো, প্রে করবো, দোয়া করবো যেন সব মহিমায় হাইবার পক্ষে আবার খেলা যুক্ত হয়ে যাবে। বিশ্বনাথ হাসদা সঠিক দিয়েছেন কিন্তু জলের বা মেডিসিনের সম্ভাবনা হাইবার পক্ষে দায়িত্বে জলের বোতল এবং স্প্রে নিয়ে আসছেন নবই মাহাতোকে দেখতে পাচ্ছি। নবই মাহাতোকে হাইবার ক্লাবের পক্ষে একজন সক্রিয় সদস্য উনি কিন্তু এসে মাঠে এসছেন। এদিকে আবার বিপ্লব দে কাছে জলের বোতল নিয়ে একটু খেলায় বিরতি, তখন সরেন একটু চোট পেয়েছেন, সেই হিসাবে আমরা বিরতি দেখতে পাচ্ছি। এদিকে আবার মহাবীর এখানে রূপেশার কাছে এখানে দেখতে পাচ্ছি আবার জলপান করছেন অনেক খেলোয়াড়। সরেন না কত শতাংশ পারফর্ম করতে পারবেন, অথচ খেলায় ফিরেছেন বলা যায়, কারণ পরিবর্তনের কোনো সংকেত আমরা দেখতে পাচ্ছি না। আর ভালো একটা ভূমিকা থাকে তপন সরেনের, সেই হিসাবে অত সহজে কিন্তু পরিবর্তন করবেন না টিমের মালিক। খেলায় ফিরেছেন তপন সরেন, ইমরান হালকাভাবে কাজ করলেন না, এখানে পাগলু সেইভাবে কিন্তু শট নিতে পারলেন না। এই পাগলু সেমিফাইনালে কর্নার থেকে কিন্তু হাসিয়েছিলেন এবং দিনেশ হাসদা এক শূন্যতে লিড দিয়ে এসেছে, সেই করা গোলে আজ ভাই ভাই কাটিনা শেখ পুরুলিয়া ফাইনাল খেলছে, যেখানে 11টা গোল আছে ভাই ভাই কাটিনা শেখ পক্ষে, হাইবার পক্ষে সম্ভবত 4 গোল। এদিকে ইন্দ্রজিৎ রাজওয়াড় গোল শোধ করলেন, পরমেশ্বর মাঝি না আসে কাজ করতে পারলেন না। ইমরান এখানে আবার আরমেল আরমেল কিন্তু ততক্ষণে পারবে, অভিজিৎ কোড়া, অভিজিৎ কোড়া কিন্তু আজকে দুর্দান্ত খেলছেন, অভিজিৎ কোড়া, অভিজিৎ কোড়া কিন্তু না সে মহাবীরের কাছে বল জমা করে গেল মহাবীর। বীরেন্দ্র হেমব্রম, বীরেন্দ্র হেমব্রম দেখা যাক বীরেন্দ্র হেমব্রম কোথায় বল রাখবেন, এখন কিন্তু দখলে রেখেছেন বীরেন্দ্র হেমব্রম, ভাসিয়েছেন কিন্তু সাম করে দিয়েছেন নিজের কাম। উত্তম টুডুর কাছে বল, উত্তম টুডু কিন্তু পাশ দিয়ে টুডুকে বল দিয়ে দিলেন প্রতিপক্ষ টিমের খেলোয়াড় দিনেশ হাসদা হালকাভাবে দেবনাথকে অর্থাৎ দেবা মুর্মুর কাছে বল, দেবা মুর্মু দেবা সামনে বল দিয়েছেন অজয় মাহাতো, রাহুল ওরফে ফটিক, অভিজিৎ মাফ করবেন দিনেশ হাসদা ছিলেন, আবার রাহুল বাউরি, রাহুল বাউরি অসাধারণ গতি আছে কিন্তু দেখা যাক রাহুল বাউরি কিন্তু না ডাক্তার হাসদা কোনো ঝুঁকি নিলেন না। এখানে থ্রিন হবে সাইবার ক্লাব কুড়িয়া ফুটবল টিমের পক্ষে, রামদাসকে দেখতে পাচ্ছি রামদাস টুডু হাইবার পক্ষে থ্রিন করার জন্য, বীরেন্দ্র হেমব্রম ভর রামদাস, রামদাস রামদাস দিনেশ হাসদা, দিনেশ হাসদা গতি বাড়িয়েছেন বাঁদিক থেকে দেখা যাক দিনেশ হাসদা, দিনেশ হাসদা, দিনেশ হাসদা দিয়েছেন বিপ্লব দেবকে ভাই ভাই কাটিনের পক্ষে কিন্তু ভালো একটা সুযোগ, বিপ্লব দেব, বিপ্লব দেব বাসিয়েছেন কিন্তু বল বাইরে থেকে ভিতরে এসেছে, আমাদের অ্যাসিস্ট্যান্ট অফিসিয়াল আমির হেমব্রম সে সংকেতে দিয়েছেন, সেই হিসাবে আপাতত বিকেটের বল নেই। ইন্দ্রজিৎ রাজওয়াল গোল শোধ করতে হাইবার পক্ষে, অভিজিৎ কোড়া ভাই ভাই কাটিন ফুটবল টিমের পক্ষে, অভিজিৎ কোড়া দিয়েছেন আলবার্টকে, আলবার্ট পরমেশ্বর মাঝি বীরেন্দরকে, বীরেন্দর, বীরেন্দর কিন্তু না সেখানে কোনো খেলোয়াড় জায়গা নেননি তাই বল চলে গেল দেবার কাছে, দেবনাথ মুর্মু ওরফে দেবা ভাসিয়েছেন বাঁদিকে দিনেশকে লক্ষ্য করে কিন্তু না ততক্ষণে বল নামিয়ে দিয়েছেন অজয় মাহাতো, আবার বীরেন্দর হেমব্রম পরমেশ্বর মাঝি রামদাস টুডু, রামদাস টুডু ডান দিক থেকে হাইবার পক্ষে সামনে ভাসিয়েছেন এবং সেখানে কিন্তু আরমেল আছেন, আরমেল আরমেল গোল করে ফেললেন বিদেশি খেলোয়াড়,
নাম নিয়েছিলেন একটি স্টেপারের এখানে ভুল ছিল এবং ভুল এবং দ্বিতীয়ার্ধের খেলা চলছে সেখানে কিন্তু সময় অনেকটাই গড়িয়েছে জানি না শেষ পর্যন্ত কোথায় ফলাফল যাবে কিন্তু এই মুহূর্তে হাইওয়ে খেলা পুরোপুরি একসঙ্গে এগিয়ে বিদেশ থেকে আগত ক্যামেরুন বিদেশি খেলোয়াড় প্রমিজ আর্নেল একসঙ্গে লিড নিয়েছে হাইওয়ার হাবিবা ক্লাবের গড়িয়া এই মুহূর্তে কিন্তু গোলের স্বাদ পেয়ে গেলেন গোলের গন্ধ পেয়ে গেলেন বিদেশি খেলোয়াড় পাগলু পাগলু তপন সরেন বাঁচিয়েছেন তারপর দীনেশ হাবিবা ক্লাবের গড়িয়া 1-0 এগিয়ে বিদেশ থেকে আগত ক্যামেরুন থেকে আগত টি আর্নেল 1-0 লিড দিয়েছে রোহিত কোড়া মোহাম্মদ ইমরান সামনে বাসিয়ে দিয়েছেন মোহাম্মদ ইমরান দীনেশ কে লক্ষ্য করে দীনেশ সম্ভবত পাবেন না বল বল চলে গেল মাঠের বাইরে অর্থাৎ থ্রোইন হবে হাইওয়ার পক্ষে থ্রোইন রামদাস টুডু বীরেন্দ্রকে আবার দীনেশ মোহাম্মদ ইমরান দিল্লি অজয় অভিজিৎ কোড়া পাগলুকে লক্ষ্য করে দেখা যাক পাগলু পাগলু মোহাম্মদ ইমরান অভিজিৎ আর্মেল 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 উত্তমকে লক্ষ্য করে এবং গোল না দুর্দান্ত কিন্তু এখানে সেভ করলেন এবং বলকে রিসিভ করলেন পাগলু সরেন উত্তম অংশগ্রহণ এবং অংশগ্রহণ করেই চ্যাম্পিয়নের একদম দোরগোড়ায় দেখা যাক শেষ বাঁশি না বাজা পর্যন্ত কিছুই বলা যাবে না কিন্তু দর্শকরা অলরেডি দেখতে পাচ্ছি হালকা হালকা আস্তে আস্তে করে কিন্তু গ্যালারি থেকে নামছেন এবং অলরেডি হয়তো বুঝেই গেছেন খেলার ফলাফল কী হবে কোথায় গিয়ে দাঁড়াবে আমি তাকে লাগড়ি একসঙ্গে গিয়ে বিদেশি খেলোয়াড় পি আর্মেল ক্যামেরুন থেকে আগত একমাত্র স্কোরার ভাই ভাই কাটিং 0 হাইওয়ে ক্লাব 1 ভাই শেষের দিকে খেলা লম্বা বাঁশি বাজবে হাবিবা ক্লাব পিডরগড়িয়া হয়তো প্রথমবারের মতো চ্যালেঞ্জ কাপের চ্যাম্পিয়ন দল হবে দেখা যাক আবার সামনে বাজিয়ে দিয়েছেন শামচরণ এখানে আবার পরমেশ্বর পরমেশ্বর আবার দিয়েছেন সুন্দর কাছে এবং আবার গোল আবার একটি গোল করলেন এখানে প্রমিজ প্রমিজ আর্মেল প্রমিজ আর্মেল হাবিবা ক্লাব পিডরগড়িয়া 2-0 গিয়ে প্রথমবারের কারণ রেফারি মহাশয়গণ কিন্তু ঘন ঘন ঘড়ি দেখছেন তাতে কিন্তু পরিষ্কার হয়ে গেল প্রমিজ আর্মেল ক্যামেরুন থেকে আগত বিদেশি খেলোয়াড় 2-0 লিড দিয়েছেন এবং হামবাবাসী বাজার অপেক্ষায় হাবিবা ক্লাব কিন্তু আজকে এই মুহূর্তে নিশ্চিত বলা যায় চ্যাম্পিয়ন 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 হবেই কারণ 2-0 গিয়ে অতিরিক্ত 1 মিনিট যোগ হয়েছে তাতে কিন্তু আধ মিনিট সম্ভবত আর হয়েছে এবং লম্বা বাঁশি বেজে গেল তালুকাদের পরিচালনা অরবিন্দ সেন স্বর্গীয় অরবিন্দ সেন সিটি ফুটবল প্রতিযোগিতা এবং আমাদের রেখা ব্যানার্জি সিটি ফুটবল প্রতিযোগিতা আমরা শুরু করেছিলাম ষোলোটি দলকে নিয়ে আপনার ক্রিয়ামজুর দর্শকদের সহযোগিতায় আজকের অনুষ্ঠানে আমরা শেষ করতে পারলাম আমাদের
এই টুর্নামেন্টের সাফল্যের মূল চাবিকাঠি হচ্ছে পুরুলিয়ার দর্শক। আমরা প্রথমে ধন্যবাদ জানাই মঙ্গল স্পোর্টস অ্যাসোসিয়েশনকে যারা মাঠটি দিয়েছেন, পুলিশ প্রশাসন, পুরুলিয়া পৌরসভা, মঙ্গল স্পোর্টস অ্যাসোসিয়েশন এবং আমাদের দর্শকবৃন্দ। অস্ট্রেন কটেজ থেকে আওয়ার্ডন সিসিটি প্রতিষ্ঠা মাননীয় পরিবারের তরফ থেকে আমরা এটা পেয়েছি। শ্রী জয়দেব ব্যানার্জি তার মায়ের স্মৃতির উদ্দেশ্যে নমস্কার করেছেন। এছাড়া শ্যামা প্রসাদ মুখার্জির ছেলেরা আমাদের গানকে একটি স্মৃতি দিয়েছেন যে আমাদের তাই এলাকে আমরা ম্যান অফ দ্য ম্যাচ করব। আমাদের মধ্যে উপস্থিত হতে গেলে আমাদের জেলা সরকারকে আমরা এখানে আসতে অনুরোধ করছি। সুবীর সরকার আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমরা তাকে এখানে আসতে অনুরোধ করছি। আমাদের মাননীয় পুরুলিয়া জেলা আমাদের সঞ্চালক রাজা সরকার এবার পরিচালনা করে আমরা আপনি বাংলা ভাই ভাই।